হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছোট বড় সকলেই আমরা কিন্তু পোলাও খুব পছন্দ করে থাকি, অনেক রকমের কিন্তু পোলাও হয়। তো আপনাদের জন্য আমার আজকের আয়োজন বাবুর্চি স্টাইলের রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির শাহি মোরগ পোলাও। আমার আজকের রেসিপিতে ব্যবহৃত মশলা এবং প্রসেস ঠিক রেখে পোলাও রান্না করলে আশা করছি আপনিও এরকম পারফেক্ট এবং ঝরঝরে মোরগ পোলাও রান্না করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। মোরগ পোলাও রান্নার জন্য প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করে নিতে হবে। একটি পাত্রে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আর এই টক দইটাকে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে রান্নার সময় এই টক দইটা ফেটে যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবার এটাকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 পিস চিকেন। আমি এখানে মুরগির লেগ পিস এবং ব্রেস্ট পিস দুটোই ব্যবহার করেছি, তবে চাইলে শুধুমাত্র লেগ পিস দিয়েও এটা করা যাবে। আর আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে দেশি অথবা পাকিস্তানি মুরগিটাও ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে প্রায় 700 গ্রাম পরিমাণ মুরগি নিয়েছি। এখন খুব ভালো করে আমি মুরগিগুলোর গায়ে টক দইয়ের মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি। এমনভাবে উল্টে পাল্টে মাখাতে হবে যেন প্রতিটা টুকরোর প্রতিটা জায়গায় টক দইয়ের মিশ্রণটা খুব ভালো করে লেগে যায়। মুরগিটাকে ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেটে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি পাত্রে আমি আধা কাপ তেল গরম করতে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। আমি এটা পুরাটা ঘি দিয়ে করছি না, তবে চাইলে এই রান্নাটা পুরাটা ঘি দিয়েও করা যাবে। এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 1টি বড় এলাচ, 3-4টি ছোট এলাচ, 6-7টি লবঙ্গ আর দিচ্ছি 7-8টি কালো গোলমরিচ। এবার একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এটা কিন্তু ভাজার সময়ই আপনারা টের পাবেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই মিহি কুচি করে নিতে হবে, কারণ আমি কিন্তু পেঁয়াজগুলোকে এখন বেরেস্তার মতো লাল করে ফেলব। আর এই কাজটা কিন্তু আপনাকে অনবরত নেড়ে নেড়েই করতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একদম ফুল আছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে কিন্তু ব্রাউনিশ কালার হয়ে এসেছে। পেঁয়াজটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং 1 টেবিল চামচ চীনা বাদাম বাটা। তবে আপনারা চাইলে যে কোনো এক প্রকার বাদাম বাটাও এখানে দিতে পারেন। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। এখানে 1/2 চা চামচ জয়ত্রীর গুঁড়া এবং 1/2 চা চামচ জয়ফলের গুঁড়া আছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াও এখানে ব্যবহার করা যাবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এই সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু সব কিছু খুব ভালো করে মুছে দিয়ে দিতে হবে, মানে দইয়ের যে মিশ্রণটা বাটিতে লেগে থাকবে সেগুলোও কিন্তু মুছে দিয়ে দিতে হবে। এবার আমি মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার মিডিয়াম লো হিটে মিনিট 5 মতো মাংসগুলোকে এই মশলার সাথে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। তবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়। মিনিট 5 মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে রান্না করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। আর এই চিকেনটা রান্না করতে হবে কিন্তু মিডিয়াম লো হিটে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এবার এই চিকেনগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে সব পা সমানভাবে সেদ্ধ হতে পারে। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। 5 মিনিট পরেই কিন্তু আমার চিকেনগুলা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। আর মাঝে 2 একবার একটু নেড়ে চেড়ে দিতে পারেন, যেহেতু পানি কম চিকেন যাতে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ আর সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, জাস্ট ফ্লেভারের জন্য। এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেট করার সময় যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ। আর অন্যদিকে চলে যাচ্ছি চালের প্রসেসটা করতে।
এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারের পানি এই পানিটাতে চালটা ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট তারপর চালটাকে এভাবে ভালোভাবে কোচলিয়ে ধুয়ে এটাকে পানি ঝরতে দিতে হবে অন্যদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আর এই চিকেনে কিন্তু ঝোলের পরিমাণ খুব বেশি রাখা যাবে না তারপর চুলাটা বন্ধ করে এবার এখান থেকে চিকেনগুলা একে একে আমি অন্য একটা বাটিতে তুলে রাখছি অবশিষ্ট এই মশলাটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই মশলাটা আমরা পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব চলে যাচ্ছে পোলাওটা প্রসেস করতে একটি পাত্রে 1/4 কাপ বা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নেছি আর রাইসটা রান্না করার সময় বেশি তেলের প্রয়োজন নেই কারণ চিকেনে যথেষ্ট পরিমাণে তেল আর ঘি আছে তেল ভালোমতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা 3 টুকরো দারুচিনি একটি বড় এলাচ 3-4টি ছোট এলাচ আর দিচ্ছি 4-5টি লবঙ্গ এগুলোকে ভেজে নিয়ে একটু ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে একেবারে বাদামি করার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেওয়া সুগন্ধি পোলাওয়ের চাল এবার শুরু হয়ে গেল চালটাকে খুব ভালোমতো ভেজে নেওয়ার প্রসেস আর হ্যাঁ শাহী মোরগ পোলাও যেহেতু রান্না করছি তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাহী ফ্লেভারটা আনার জন্য প্রায় আধা চা চামচ মতো শাহী জিরা এই শাহী জিরাটা কিন্তু বাবুর্চিরাও ব্যবহার করে থাকে এটাতেই কিন্তু সেই শাহী ফ্লেভারটা চলে আসবে এবার খুব ভালোমতো চালটাকে ভেজে নিতে হবে ভাস্তে ভাস্তে যখন এই চালটা একটু হালকা হয়ে আসবে এবং পাত্রের সাথে একটা সনসন শব্দ তৈরি করবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর পানির রেশিওটা বলছি আমি 4 কাপ চাল ব্যবহার করেছি যেই কাপের সেই কাপের মেজারমেন্টের আমি 7 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ টোটাল 8 কাপ পরিমাণ এখানে আমি লিকুইডটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে পুরোটাই পানি ব্যবহার করতে পারেন পরিবর্তে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা যেহেতু রোস্টের মধ্যেও আছে তাই একটু বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচা মরিচ আর দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট এতে করে পোলাওয়ের টেস্টটা বেড়ে যাবে আর সাথে সেই যে আমি রোস্টের মশলাটা তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে আছে একটু নাড়া দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিট মাঝে কিন্তু অবশ্যই আলতো করে 2-1 বার নেড়ে দিতে হবে তবে বেশি নাড়তে যাবেন না তাহলে কিন্তু পোলাওটা আবার ঝরঝরে হবে না প্রায় 15 মিনিট পরে আমি চুলার জালটা একেবারে বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে আমার পানিটাও একেবারে শুকিয়ে এসেছে এবং পোলাওটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু এই পোলাওটাতে লেয়ারিং করব তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রাখছি লেয়ারিং করে দমে রাখলে আমার কাছে মনে হয় মোরগ পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে তো লেয়ারিং করার জন্য আমি এখানে হেভি বটম পাত্র ব্যবহার করেছি তবে আপনারা হেভি বটম পাত্র ব্যবহার না করলে অবশ্যই এটাকে দমে রাখবেন একটা তাওয়ার উপরে আর দমে রাখার সময় চুলার জালটা থাকবে কিন্তু খুবই লোতে অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা একটু সমানভাবে বিছিয়ে দিচ্ছি তারপর এই যে রান্না করে রাখা চিকেনগুলা দিয়ে দিচ্ছি আর অবশিষ্ট ঝোল মশলাগুলোও কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কাজটাকে সহজ করতে এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি আপনারা চাইলে এই পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রাখতে পারেন এবার উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও উপর থেকে খুব সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিতে হবে এমনভাবে বিছাতে হবে যেন মাংসগুলো একদম পোলাও দিয়ে ঢেকে যায় আমি কিন্তু খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না এবার 10-12টি কিশমিশ উপর থেকে বিছিয়ে দিচ্ছি আর ফ্লেভার আনার জন্য দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল তবে আপনারা এটার পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন এটাতেই কিন্তু সেই রেস্টুরেন্ট ফ্লেভারটা চলে আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা যতটুকু সম্ভব লো করে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট আর প্যানের ঢাকনায় যদি কোনো ফুটো থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি এই কাজটা লং দিয়ে করলাম 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে চলে যাচ্ছি পরিবেশনে তবে নতুনদের জন্য আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিব
আমি টোটাল যে পানির পরিমাণটা ব্যবহার করেছি আপনি নতুন হলে টোটাল পানির উপরে হাফ কাপ পানি কম ব্যবহার করবেন তাহলে আর ঝরঝরা পোলাও নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের মোরগ পোলাও কিন্তু আমার মতো একদম পারফেক্ট হবে পরিবেশনের পরে কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে দিবেন মোরগ পোলাও কিন্তু এই ডিমটা অবশ্যই দিতে হয় তবে ডিমগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই বাসায় তৈরি করবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর সেই সঙ্গে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম